যাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরিঘাটে এবং ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আজও দেশের দক্ষিণবঙ্গের 21 জেলার ঘরমুখী মানুষ ভিড় করছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে যাত্রীরা ঘাটে পৌঁছেছেন। ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি, পদ্মার তীব্র স্রোত এবং গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে। উত্তরবঙ্গের প্রবেশমুখ কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় সকাল থেকে অপেক্ষমান যাত্রীদের ভিড় দেখা গেছে।